আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উশাসমাম ব্লগ অ্যান্ড কুকে। আজকে বৃষ্টির দিন বিকালবেলা একটু ভাজাভাজি করছি। বাচ্চারা খুব বায়না করলো যে আমরা আজকে একটু ভাজাভাজি খাবো। কিছু বড়া ভেজে নিয়েছি, কিছু ভাজতেছি। আমার বাসায় খুব একটা ভাজা পোড়া আমরা খাই না, বাচ্চাদের যা একটু করে দেই, কিন্তু বৃষ্টি হলে সবারই একটু মন চায়। আজকে ভাজাভাজি করলাম, বড়া করলাম, সিঙ্গারা ভেজে দিয়েছিলাম ওদেরকে। কি খাচ্ছ? মজা? কি খাও? কার বানানো সস? তোমার। বাচ্চাদের পরোটাটা ভেজে দিয়ে আবার একটু চিতই পিঠা বানানোর চেষ্টা করছি। চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখি কতটুকু ঠিকঠাক হয়। আমি অনেক পিঠেই বানাতে পারি, কিন্তু চিতই পিঠাটা আমার খুব একটা ভালো হয় না। আজকে এটা আমার একটা পরীক্ষা। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাও পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার চিতই পিঠা হয়ে গিয়েছে, অনেকগুলোই বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এদিকে আমার বাবা আমি পিঠা বানাচ্ছি দেখে বলতেছে, মা আমি বিছানা ঠিক করি। তো বললাম যে বিছানাতে চাদর তো উঠাতে হবে, তাহলে উঠাও। সে বিছানা চাদর উঠিয়েছে, তারপরে তোষকের উপরটা ঝেড়েছে, তারপরে বিছানার নতুন চাদর বের করে পেরেছে, বালিশের কভারগুলো ঢুকিয়েছে। সে আমরা তখন দেখতে গিয়েছি আর সে শুয়ে পড়েছে। দেখেন কী সুন্দর করে ভাঁজ করেছে, কম্বলগুলোও ভাঁজ করেছে। খুব একটা ভালো পারেনি, কিন্তু চেষ্টা করেছে। কিন্তু বালিশের কভার যে ও ভরলো কীভাবে, এটা আমি অবাক হয়ে গিয়েছি। এতটুকু একটা বাচ্চা বালিশের কভার ভরতে পারলো, আবার কী সুন্দর করে দেখেন বিছানা চাদরটাও পেরেছে। ও বরাবরই আমাকে অনেক সাহায্য করতে চায়। ও সারাক্ষণ বলে যে, মা আমার পড়াশোনা কঠিন লাগে, তোমার কাজ করা আমার কাছে ভালো লাগে। কিন্তু ও তো বোঝে না যে পড়াশোনাটাই জীবনের সবচেয়ে বড় কাজ ওর জন্যে। দেখেন বালিশগুলো কী সুন্দর করে গুছিয়েছে, মানে বাচ্চা হিসেবে গোছানোটা অনেক সুন্দর হয়েছে। আর ওই কম্বলটা ভাঁজ করার চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। তা আমাদের দেখে অনেক লজ্জা পেয়েছে। না, আমি ঘরে আসার আগে সে ওইগুলো ভাঁজ করে ফেলেছে এখন আবার। আর এদিকে আমার বড় বাবার লেখাপড়া শুরু হয়েছে, ও টিচার এসেছে অনেকদিন পরে, সে পড়াশোনা করছে। তো সব কিছু একটু একটু করে শুরু হয়ে যাচ্ছে, ওদের পড়াশোনাও শুরু হয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।